আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এই বাচ্চাদের ক্রাউনটি তৈরি করে দেখাবো। তো এই জন্যই প্রথমে আমি আমার সুতোটা লক করে নিচ্ছি। তো ক্রাউন তৈরি করার জন্য আমি প্রথমে 65টা চেন করে নিব। তো আমি আজকে 6 মাসের বাচ্চাদের জন্য একটা ক্রাউন তৈরি করছি, এর জন্য আমি 65টা চেন করে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো দেখুন আমার 65টি চেন করা হয়ে গেছে। তো এবার আমি লাস্টের চেনে আমি আমার সুতোটা জয়েন করে দিব, তাহলে একটা সার্কেল হয়ে যাবে। তো একটু খেয়াল করে দেখুন, আমি লাস্টের চেনে আমার সুতোটা জয়েন করে নিব। দেখুন আমার সুতোটা জয়েন করা হয়ে গেছে। তো এবার আমি 2টা চেন নিয়ে তার পরবর্তী চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এবার আমি প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেব। মোট 65টা চেনে আমি 65টা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমার 65টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি আমার সুতোটা জয়েন করে দেব, তাহলেই আমার প্রথম ধাপটি কমপ্লিট হয়ে যাবে। তো এর পরবর্তী স্টেপের জন্য আমি আবার 2টা চেন করে তার পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এবারও আমি পুরো সার্কেলটা একটা একটা ডাবল ক্রোশেট করে নেব। মোট 65টা ডাবল ক্রোশেট আমি আবার করে নেব। দেখুন আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি আবার সুতোটা লক করে দেব। তো দেখুন আমি 2 ধাপ করা হয়ে গেছে আমার ক্রাউনের। তো দেখুন আমি আমার সুতোটা জয়েন করে নিলাম। তো আমি আবার অন্য একটা কালারের সুতো ব্যবহার করবো, এর জন্য এখানেই আমার সুতোটা কেটে নিয়ে লক করে দিলাম। তো দেখুন পরবর্তী স্টেপ করার জন্য আমি আবার সুতোটা লক করে, আপনি যে কোনো চেন থেকে এবারে কাজটা শুরু করতে পারেন। তো দেখুন একটা মানে সুতোটা একটা চেনের ভেতর থেকে টেনে বের করে আমি 2টা চেন করে নেব। দেখুন 2টা চেন করে নিলাম, সরি 3টা চেন করে নিলাম। তো তার পরবর্তী চেনে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমার একটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এই একই চেনে আমি আবার আর একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমার আর একটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো ওখানেই আমি আবার 3টা চেন করে নেব। তো 3টা চেন করে নেওয়ার পর লাস্টের চেনে আমি সুতোটা জয়েন করে দিলাম। তাহলেই দেখুন তো এর পরবর্তী একই চেনে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন আমার 2টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এবার আমি 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে 2টা চেন বাদ দিয়ে দেখুন 3 নম্বর চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো দেখুন তো এবার আমি আবার 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমি 3 নম্বর চেনটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো দেখুন আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই ঘরে আমি আবার আর একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমার 2টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো ওখানে আমি আবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে লাস্টের চেনে সুতোটা আবার জয়েন করে দেব, তাহলেই একটা
লম্বাটে শেপ আসবে, মানে পাতার মতো একটা শেপ আসবে দেখুন। আবার আগে নিয়ে আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব একই চেনে। এখন দুইটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, তো আমি আবার দুইটা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন আমার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি আবার দুইটা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে করেই আমি আমার পুরো কাজটা করে নেব। তো দেখুন আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো ওখানে আমি আবার আর একটা ডাবল ক্রোশেট করে দেন 3টা চেন নিয়ে 5টা চেনে সুতোটা জয়েন করে আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করে আমি আমি পুরো কাজটা করে নেব। দেখুন আমার 2টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো আমি আবার আগের নিয়মে 2টা চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে করে আমি আমার পুরো কাজটা করে নেব। তো দেখুন আমার ক্রাউনটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি সুতোটা জয়েন করে দেব। তো দেখুন 2টা চেন বাদ দিয়ে যেখানে আমি শুরু করেছিলাম যেখান থেকে, একটু খেয়াল করে দেখুন, তো ওখানে আমি 2 নম্বর চেনে আমি সুতোটা আবার জয়েন করে দেব। তো দেখুন 2 নম্বর চেনে সুতোটা আমি একবার নিয়ে একটা জয়েন করে দিলাম। এবার আমি সুতোটা কেটে নিব। সুতোটা আমি কেটে নিয়ে সুতোটা আবার লক করে দিব যাতে খুলে না যায়। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার 6 মাসের বাচ্চাদের ক্রাউন। তো আপনারা বাচ্চাদের মাথার সাইজ অনুযায়ী এটা ছোট বড় করে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।